কাঁচা লঙ্কাও আছে অবশ্য। ব্যাপারটা কিন্তু দারুণ, গন্ধটা যা উঠেছে না, সুগন্ধ সুগন্ধ। বাস পোড়া চিকেন এরকম জাস দারুন গন্ধ, খুবই ভালো আছে। আবার এসে গেছি আজকে ছাদে, আজকে শুক্রবার, দুদিন অফিস ছুটি, প্রচন্ড চাপ চলছিল অফিসের। আর আমাদের ছাদে লাস্ট যে ব্লকটা হয়েছিল রাত্রেবেলা, সেটা হয়েছিল আমরা মাটির হাড়িতে মাটন বানিয়েছিলাম, সেই মাটির উনুনটা এখনো রয়ে গেছে। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, শ্রীকান্ত আছে। শ্রীকান্ত আলুর চপ নিয়ে এসছিস না একটু? দেখো আলুর চপ, পেঁয়াজি আর বড়া। কাজরি আর মা নিচে আছে, ওরা ওপরে আসছে। আজকে আমাদের স্পেশাল রেসিপি, স্পেশাল মেনুটা আজকের কি, বাঁশ পোড়া চিকেন। রেখেছিল এই যে এখানে বাঁশ ধুয়ে রাখা আছে। আজকে আমাদের ব্লগটা হবে, আমরা ব্লগেতে আজকে বানাবো হচ্ছে বাঁশ পোড়া চিকেন। ভালো ব্লগ হবে, দেখতে থাকুন। আর ভিডিওটা দেখার আগে অতি অবশ্যই প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাঁশের মধ্যে হবে? হ্যাঁ বাঁশের মধ্যে, বাঁশের ভেতরে বানানো হবে। আমি এটা করব। হ্যাঁ আর এটা সামথিং ডিফারেন্ট। আর এই জিনিসটা কে এনেছে? শিখা জানিস না, সে নিজেই তো বললি আনতে। পেঁয়াজি, হ্যাঁ আমার ডালের বড়াটা, হ্যাঁ মা এসে গেছে। এই কেরোসিন তেল, অসাধারণ পেঁয়াজি। ও চপ খায় বলে পেঁয়াজি খাচ্ছে কিন্তু। ডাল বড়া তুমি একটা পেঁয়াজি ব্যাস। আমাদের ভিসা রেডি হয়ে গেছে, আজকে ভিসা কালেক্ট করে ফেলেছি। আর ফেরার সময় আমরা আমাদের ফ্লাইট টিকিটও বুক করে ফেলেছি। তাহলে 11 তারিখ আমরা বাংলাদেশে ঢাকাতে। খাওয়া দাও একটু পেঁয়াজি। না আমার থেকে না। এই বাঁশ পোড়া চিকেন করার জন্য আমরা 4টি বাঁশের খোল দিয়েছি আর বোনলেস চিকেন নিয়েছি 900 গ্রাম। এবার চিকেনের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ধনে পাতা কুচি, আর তার সঙ্গে হচ্ছে চিকেন মশলা, নুন তো আছে। সেইভাবে কি ম্যারিনেটেড আছে মাংসটা এখন? ওটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে কিছুক্ষণ থাকবে, তারপর বাঁশের খোলটার মধ্যে ওই মাংসগুলো দিয়ে মুখটা শাল পাতা দিয়ে বন্ধ করে দিতে হবে। একটা দিক তো বন্ধই আছে, আর তারপর উনুনের মধ্যে ওটা সেকা হবে। আজকে বিকেল থেকে এখানে মা ছাদে উঠে গামলার মধ্যে জল নিয়ে যে কটা বাঁশের এরকম ইয়ে রাখা রয়েছে এগুলোকে ধোয়া হয়েছে, এবং এটার মধ্যেই আমাদের রান্নাগুলো হবে। মাটির থালাতেই আজকে হবে আমাদের খাওয়া। দাঁড়া মাংসটা এখানে রাখি। আচ্ছা এটা কি 900 মাংস? 900 বোনলেস 900 মনে আছে ঝড় হতো, আজকাল যেমন ঝড়টা বন্ধ হয়ে গেছে। লিভিং উইথ ভুরি ভোজ, আমাদের যে ইনিশিয়েটিভটা, ফুড ভেঞ্চারটা আমাদের আর শুভঞ্জয়ের, ওখানে আমরা এখন 3 থেকে 4 জনের অর্ডার নিচ্ছি ইন আর অ্যারাউন্ড কলকাতা আর কি। আচ্ছা তুমি এই যে বাটিটার মধ্যে মাখিয়ে তারপর কি থালায় দেবে? হ্যাঁ সুবিধা হবে, এতটা নুন তো লাগবেই বলো। হ্যাঁ অবশ্যই লাগবে, আর একটু দিই লাগবে। ঠিক আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু দাও কাঁচা লঙ্কাও আছে অবশ্য, জিরে গুঁড়ো দিচ্ছি দেখো। মার ছাদেতে বোগেনভিলা এত আছে, পুরো ছাদেতে বোগেনভিলার পাতাই উড়ে যাচ্ছে। বোগেনভিলা ফুল শুকনো। আচ্ছা মা একটু গোলমরিচ এনেছে, অল্প গোলমরিচ দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়োও দিলাম, আর দেবো জিরে গুঁড়ো। হ্যাঁ আর একটু চিকেন মশলা, প্রায় 1 কেজি গরম মশলা, তো কিছু পড়ছেই না, পড়েছে কিছুই পড়েনি, ঠিক আছে না? হ্যাঁ কাঁচা তেল দাও, কাঁচা তেল, এই যে আমাদের তেল, সর্ষের তেল তো? হ্যাঁ সর্ষের তেল দাও, দাও 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 আরো দাও। ধনে পাতা কুচি, বাবা এইভাবে গোছাচ্ছিস কি করব বললে, একটু কাঁচি দিয়ে করতে চাই। ঠিক আছে, এই অসাধারণ হাওয়া, আর এখানে ফুলের পাপড়িগুলো ঘুরছে এইভাবে। আদা বাটা লাগবে না, দিও না। আচ্ছা রসুন বাটা একটু লাগবে কি? ব্যাস আর লাগবে ব্যাস। আচ্ছা ম্যারিনেশনের মাখাটা আমি মাখবো, এটা মাংসতে মোটামুটি মশলা টশলা দেওয়া হয়ে গেছে।
আচ্ছা আমার হাতটা কিন্তু ধোয়া সুতরাং কোনো চাপ নেই যতটা ভালো করে চটকে চটকে মাংসটাকে মাখা যায় তত ভালো আমি অনেকক্ষণ ধরেই মাখবো সো মাংসটা আমার এখানে মাখা হয়ে গেছে ম্যারিনেশনের মাখাটা এবার আমি এই যে মাটির থালাটা আছে এটা দিয়ে মাংসটাকে ঢাকা রেখে দেবো আচ্ছা তো আমাদের মাংসের ম্যারিনেশন তো হয়ে গেছে কিন্তু মা বললো যে মাংসটা ফার্স্টে মেখেছি এবার মেখে এখন মাংসটাকে একটু রাখা হবে এই অবস্থায় লাল শাক নিচে নিয়ে যাবে রাহুলের বাবা তো খুব ভালোবাসে লাল শাক খেতে পুরো লাল শাক গাছগুলোকে তো তুলে ফেলবো না জাস্ট কোড়ার থেকে কেটে নেবো এক কাটি হয়ে যাবে বলো এক কাটি কি তার থেকে বেশি হবে আচ্ছা এবার আমাদের আগুনটা ধরাতে হবে মাছটা ধোয়া হয়েছে সুতরাং কোনো চাপ নেই দুপুর থেকে ধুয়ে জলেতে মাছটা রাখা ছিল আচ্ছা এবার যে মাংসটা এখানে ম্যারিনেটেড আছে মা একটু একটা দেখিয়ে দাও আগে আচ্ছা এইভাবে ঢোকাচ্ছে মাংসগুলো দুটো বাসকলি মনে হচ্ছে ঢুকে যাবে কারণ অনেক বড় অনেক বড় না মাছগুলো এটা কিন্তু একদম নতুনত্ব রান্না যদিও আমি এরকম একটা রান্না স্যান্টাস ফ্যান্টাসিয়াতে খেয়েছিলাম সেটা ছিল যে বাসপোড়া মাটন আর তো মাটন খুব ভালো লাগে আমি তো মাটন কোনো রান্নাই করব না এই যে এর ভেতরে মাংসটা রাখা আছে জল দাও একটু জল দে এটা শালপাতা দিয়ে শালপাতা দিয়ে মুখটাকে আটকাবে কলা পাতাটাও তোমরা মাটির তলায় দিয়ে খেও সবটা ঢুকে গেছে আচ্ছা তো আমাদের ফার্স্ট মাছটা রেডি তাই তো আচ্ছা এটা সেকেন্ড মাছেতে দিচ্ছ তো ব্যাপারটা কিন্তু দারুণ গন্ধটা যা উঠেছে না সুগন্ধ সুগন্ধ হেভি এই যে মাছটা তো দাঁড়িয়ে গেছে শাল পাতাটা ঠাসা হচ্ছে আর একটা দিতে হবে মনে হয় আর একটা দিয়ে দে তার কাজে বেশি টাইম লাগে সেটা তুই বলিসই সব সময় তো জিভে জল এসে গেছে মানে বাঁশের ভেতরে মাংস পোড়া হয়ে গেছে এবারই বাঁশটা শুদ্ধ পুড়বে এবার বাঁশটাকে বসিয়ে দেওয়া হচ্ছে এটার উপরে সময় লাগবে আমাদের একজন ছোট্ট সাবস্ক্রাইবার আছে মিঠি তুমি খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আর হ্যাঁ অবশ্যই আমাদের ব্লগগুলোও দেখো আচ্ছা আমি অনেকক্ষণ বাদে আসি ফোনে চার্জ দিতে হয়েছিল তো অনেকটাই হয়ে গেছে মানে বাঁশপোড়া নামটা কিন্তু সত্যি জাস্টিফাইড হ্যাঁ হ্যাঁ পুরো পুড়ে যায় এরকম দেখছিলাম না ঘোরালে এই দিকটা ওই দিকে না গেলে ওটা পুড়বে কি করে ও শালপাতার এখান দিয়ে জল পড়ছে এই যে দেখি হয়েছে এইটা হোক ওই দিকটা হয়নি এখনো বন্ধটা এলো তো একবার আগুনে ঝলছে কি অবস্থা সেটা একটু দেখাই বাবা এখান অব্দি তাপ আসছে হাত পুড়ে দেখি ভেতরটা জিনিসটা দেখি কেমন হয়েছে একটা মাংস নিয়ে ও বাঁশপোড়া চিকেন এই হচ্ছে বাঁশপোড়া চিকেন বাবা তো বাঁশের শেপেই পুরো মাংসটা এসছে এই যে আমাদের আরেকটা বাঁশ এসে গেছে খুব সাবধান কাজুবি মা নিজের বানানো মাংসটাই খেয়েছে কিন্তু খুব গরম নাকি অসাধারণ ওফ এই মাংসটা জাস্ট না আমি বললাম দুর্দান্ত খেতে হয়েছে দারুণ জাস্ট দারুণ ও দেখি এবার জিনিসটা কিন্তু বাসটা কিন্তু ভালো গরম এখনো ওফ
জাস্ট দারুণ গন্ধটা বেরিয়েছে। মা অনেকক্ষণ ছিল আর রাতও হয়ে গেছে, বাবা একা আছে নিচে, মা চলে যাক। আর মা চিকেন বিশেষ একটা পছন্দ, মা চিকেন ভালোবাসে না, কিন্তু এটা টেস্ট করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমাদের সবকিছু রেডি, এবার খাবো। রাতে আমরা রুমালি রুটি আনিয়েছি, বেশ বড় বড়, আমি দুটোই, তুই দুটো। ওরা সবাই জানে আমার ভাত জিনিসটাই বেশি পছন্দ রুটির থেকে, এটা তো গামছার মতন প্রায়। তুমি গুছিয়ে নাও তোমার জিভে জল চলে আসে, কথা কি বলবো। আসলে এই বাঁশপোড়া যেটা ফ্লেভারটা ওটা আমরা খেয়েছিলাম হচ্ছে স্যান্টাস ফ্যান্টাসিয়াতে, না ওখানে আমরা খেয়েছিলাম এটা মাটনের ভার্সনে, তো এটা একটা আলাদা ফ্লেভার আছে, কিন্তু সেদ্ধটা ভালো আছে। স্যালাড দিয়ে খা, যে যে মশলা দিয়ে মাংসটা বানানো হয়েছে সব মশলাই খুব সহজেই বাড়িতে অ্যাভেলেবেল, এত অসাধারণ খেতে হয়েছে কিছু বলার নেই। খুবই ভালো আছেন, আসলে সিম্পল টাইপের কিন্তু প্রত্যেকটা মশলার একটা প্রমিনেন্ট ফ্লেভার আছে। মাংসটা এত ভালো হয়েছে খেতে, এই যে এরকম সুন্দর, ভালো সফট হয়েছে। সেটাই তো বলছি, মানে এত সুন্দর লাগছে, খেতেও ভালো লাগছে, এক ফোঁটা তেল নাই, কিচ্ছু নাই, অদ্ভুত ব্যাপার একটা। আজকের ওয়েদারটাও ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, মানে একদম জমে গেছে আজকের ডিনার। আমাকেও দে, আমি একটু নেব। এত ভালো ইনস্ট্রাকশন দিয়ে মা বানালো, মাই খেলো না। ঠেসে ঠেসে ঢোকা, একদম ঠেসে পুরো একদম। সো গাইস, আমাদের মাংস এখন শেষ হয়নি, প্লেটটা এরকম চলছে। রিসেন্টলি তো মাও আমাদের ব্লগেতে আসছে, এবং মার অনেকদিনের ইচ্ছা ছিল যে আমরা এই বাঁশ দিয়ে এই রান্নার যে রেসিপিটা, বাঁশপোড়া চিকেনের এই রেসিপিটা আমরা বানাই, সেটা মারও খুব ইচ্ছা ছিল এবং অনেক দিন ধরে বলছিল মা, আমাকেও বলেছে এক দু সপ্তাহ ধরে বলছিল, কিন্তু এই বাঁশটা সে নেই অ্যারেঞ্জমেন্ট, উইকের মাঝখানে একটু চাপ হয়ে যায়, আজকে যেহেতু শুক্রবার ছুটি আছে দুদিন, আজকে সেই জন্য এটা বানিয়ে নিলাম। আর একদম নতুন পদ্ধতিতে রান্না, হ্যাঁ মানে খুব ইউনিক স্টাইল, দারুণ। এরকম নানান ধরনের রান্না আমাদের ট্রাই করতে খুবই ভালো লাগে, যদি আপনাদেরও আমাদের এসব নতুন নতুন ভেঞ্চার দেখতে ভালো লাগে তাহলে অতি অবশ্যই না ভুলে ভিডিওটাকে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনারাও কি এরকম বাঁশের ভেতরে চিকেনের জায়গাতে মাটন ভরে ট্রাই করতে চান, মানে বাঁশপোড়া মাটন আপনারা কিন্তু খাবেন, বাঁশপোড়া মাটন, এবং জানাবেন যে আপনারা বাঁশপোড়া মাটনটা ভালোবাসেন নাকি বাঁশপোড়া চিকেনটা ভালোবাসেন। আর ভিডিওটা ভালো লাগলে যা বললাম অতি অবশ্যই লাইক করতে হবে, আমাদেরকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ডিসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, ইনস্টাগ্রামে ফলো করবেন, আপনারাও বাড়িতে এই সেম রেসিপিটা বানান, আর আমাদেরকে জানান যে আপনাদের রেসিপিটা কেমন হলো। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা, খুব তাড়াতাড়ি এসে আমাকে নতুন ব্লগ নিয়ে, কারণ সামনে আমাদের বাংলাদেশ যাওয়া, এখন মোটামুটি 10:30 মতন বাজে নাকি, নাকি 11টা বাজতে চলল, 11টা মতো বাজে, বাট ছাদে সে খুব ভালো হাওয়া দিয়েছে, সেটা সব থেকে ভালো ব্যাপার। এখানেই ভিডিওটা শেষ করলাম, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট আর হ্যাপি উইকেন্ড। আমরা এখন মাংসটা সাবাড় করি, আর একটু মাংস আছে, চল খেয়ে নিই দুজনে, কারণ না টাটা।